এই কোভিড সিচুয়েশনে কালিয়ানগর শহরে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়িয়ে আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তাছাড়াও আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কালিয়ানগর শহরে তৃণমূল কংগ্রেসের কালিয়ানগর শহরে কোভিডে আক্রান্ত এবং দুস্থ মানুষ যারা রয়েছে তাদের সকলকে, সংখ্যাটা যে যতটাই থাকুক না কেন, তাদের সকলকে আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ফল সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পথে নেমেছি। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে প্রথম পর্যায়ে 80 জন কোভিড আক্রান্ত দুস্থ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা বিভিন্ন ফল সামগ্রী পৌঁছে দিয়েছি। আগামীকাল আমরা আরও 120 জন এরকমই আক্রান্ত মানুষের দুয়ারে গিয়ে বিভিন্ন ফল সামগ্রী পৌঁছে দিই।